একটি উর্দু কাজটা করছি, আর এতে মিসামে তাম্মারের কথাও এসেছে। কাল পশুরা দিন মিসামে তাম্মারের শাহাদাতের দিন ছিল, তার গুণাবলী আপনারা শুনেছেন যে নিসানের তাম্মারে যে জবাব জিভ কেটে নেওয়া হয়েছিল, কিন্তু মামলার মহব্বত ছিল তার ভিতরে এবং তাকে ফাঁসি দেওয়া হয়েছিল খেজুর গাছে। আর তার এই সুসংবাদ আগে থেকে মাওলা বলে গিয়েছিলেন যে মিসাম, এই গাছেই তোমাকে ফাঁসি দেওয়া হবে এবং তোমার জবান কাটা হবে। তো যখন নিসামে তাম্মার যখন কয়েদখানায় বন্দি করা হয়েছিল তাকে, তো নিসামে তাম্মার বলেছিল, আমার মাওলা বলেছে যে আমার মাওলার মহব্বতে আমার জিভ কাটা হবে। তো তখন ইবনে জিয়াদ সেই কথা শুনে তখন কাটেনি, কিন্তু এমন সময় এসে গেল যে তার জিভ কাটতে বাধ্য হলো। এবং আরেকটি জিনিস যে মিসামে তাম্মার যে মাওলা এত মহব্বত করতেন, মাওলা বলে গিয়েছিলেন যে এই খেজুর গাছে সেই খেজুরের ব্যবসা করতো, যে খেজুর গাছে তোমার ফাঁসি দেওয়া হবে। তো সেই আমার যদি এরকম খবর কেউ বলতো যে এই গাছে আমাকে ফাঁসি দেওয়া হবে, তাহলে আমরা কি করতাম? সেই গাছকে কেটে দিতাম। কিন্তু মিসামে তাম্মারের মহব্বত দেখুন মাওলার প্রতি, সেই গাছে প্রত্যেক দিন তিনি পানি ঢালতেন। শুনবেন, একটি রুমাল বেঁধে দিয়েছিলেন। শুনবেন এই কথা,
মাথায় রেখে এই বলি খালি হবে না পেশানি হুর পে এ কহ কে ফুরাতে যে জায়গায় নেমেছিলেন সেই জায়গার মাটি তুরবাত অর্থাৎ মাটি রাস্তা সেখানে বাধা দেয় এবং তারা বিভাষিত থাকে তো মাওলা হোসেন আলাইহিস সালাম